পাশাপাশি অবস্থিত দুই বাড়ির দুই বাচ্চা ছেলের ঝগড়া গড়ালো দুই বাড়ির অভিভাবক পর্যন্ত। এতে প্রতিবেশীর আঘাতে গুরুতর জখম হলেন অপর প্রতিবেশী। আহত ব্যক্তির নাম বিপ্লব ঋষিদাস। ঘটনা বৃহস্পতিবার রাতে বজ্জগনগর থানাধীন খয়েরপুরের বণিকচ মোহনস্থিত ঋষিপাড়ায়। জানা গেছে, বৃহস্পতিবার রাতে 9:30 সময় বণিকচ মোহনের ঋষিপাড়ায় রাস্তায় একা পেয়ে বিপ্লব ঋষিদাসের উপর শাবল নিয়ে আক্রমণ চালায় এলাকারই প্রসেনজিৎ মজুমদার। এই ঘটনায় গুরুতর আহত হন বিপ্লব ঋষিদাস, তার মাথায় 21টির মতো শেলাই লাগে। ঘটনা বজ্জগনগর থানায় জানানো হলেও এখন পর্যন্ত অভিযুক্ত প্রসেনজিৎ মজুমদারকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় বণিকচ মোহনের ঋষিপাড়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।